হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের ডে 6, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ভাবে স্টার্ট হলো, কারণ আমি কাল লাস্ট ভ্লগে বলেই ছিলাম রাত্রিবেলা যে আমার শরীরটা ভালো নেই, তো সেই কারণে সকালবেলা ইয়োগাটাও করতে পারিনি। আর এমনিতেও শরীর ভালো না থাকলে ইয়োগা প্রাণায়াম এগুলো না করাই উচিত, কারণ একটু শরীরকে রেস্ট দেওয়া উচিত, তো সেই কারণে আমি আর সেটা করিনি। আর যাই হোক, সকালবেলা থেকে আজকের দিনে রুটিনটা একটু অন্যরকম হচ্ছে, কারণ অলরেডি 11টা বেজে গেছে আর আমি সকাল থেকে শরীরটা ভালো ছিল না বলে আমি ব্লগ শুটও করতে পারিনি, অলমোস্ট শুয়েই ছিলাম। তো এই এখন ব্রেকফাস্টও হয়ে গেছে, তবে আজকে যেরকম রুটিনে ছিল, ক্লাস নামার ব্যাপার ছিল, পেন্টিং এর একটা ব্যাপার ছিল, কিন্তু সেগুলো করার মতো জানি না এনার্জি পাবো কি পাবো না, সেটা এখনো বলতে পারছি না। বাট হ্যাঁ, পড়াশোনাটা চলবে, কারণ আদারওয়াইজ পড়তে বা ক্লাস দেখতে বা নোট লিখতে আমার সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, তো সেই কারণে এখন এই অ্যানথ্রোপোলজি ক্লাসটা করতেই বসলাম। তো এখন 11টা বেজে গেছে, যেহেতু এখন হয়তো পুরো ক্লাসটা কমপ্লিট হবে না, তো যতটুকু হবে হবে, আর বাকিটা বিকেলে কমপ্লিট করব। আর তার সাথে নোট যেগুলো লিখছিলাম, পলিটি আর জিওগ্রাফি নোটটা আমার চলছে, যে চ্যাপ্টার গুলো বাকি ছিল সেই নোটগুলো চলছিল। তো আজকের ব্লগটা শুধুমাত্র বলতে পারো এক প্রকার স্টাডি ব্লগই হয়ে যাবে, আদারওয়াইজ আর অন্যরকম কিছু সেভাবে দেখাবার কিছু থাকবে না আজকের ব্লগে, কারণ আমি অন্য আর সেভাবে কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। তবে দেখি এখন যত দিন এগো, মানে সময় এগোবে, তো ততটা কি শরীর কি ভালো থাকে না থাকে তার উপর নির্ভর করছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো আর কন্টেন্ট যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনের ব্লগগুলোর জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। আর অবশ্যই যদি কোনো সাজেশন থাকে, কোনো ফিডব্যাক থাকে ব্লগ রিলেটেড, বা কোনো টপিক সাজেস্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের কোয়েরি অনুসারে ভিডিও করে দেওয়ার। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। তো এখন এই 1টা মতো বাজে, তো ক্লাস করছিলাম কিন্তু ভাল লাগছে না, শরীরটা খুব টায়ার্ড লাগছে আর এনার্জিও পাচ্ছি না ক্লাসটা করতে। তো ভাবলাম যে বেকার জোর করে করে কোনো লাভ নেই, কারণ এটা আমার এটা মনে হয় শরীর যদি পারমিট না করে সেক্ষেত্রে জোর করে না করাই ভালো, কারণ আলটিমেটলি এটাতে মানে তুমি যেটার জন্য যে পারপাসে করছো সেই পারপাসটাই ফুলফিল হয় না, আর এটা ওরকমভাবে পড়ার থেকে না পড়া অনেক বেটার। তো যাই হোক, আমি এখন একটুখানি যেহেতু শরীরটা ভালো নেই বলে একটু শুয়েই রয়েছি, এই এখন 1টা বাজে, তো ভাবলাম একটু শুয়ে থাকি, ঘুম ঘুমও পাচ্ছিল। তারপর আবার মনে হলো যে একটা সিনেমা দেখি, কারণ অনেক মাস হয়ে গেছে, অ্যাকচুয়ালি বহু মাস হয়ে গেছে আমি কোনো মুভি টুভি কিছু দেখিনি। আর আমার যেহেতু হটস্টারে সাবস্ক্রিপশন নেওয়া, তো সেখানে দেখছিলাম একটা মুভির অ্যাড দিচ্ছিল ভূত পুলিশ বলে, তো ওখানে দেখলাম মানে মনে হলো একটু ভূতও আছে প্লাস একটু ফানিও বা কমেডি টাইপসও রয়েছে, তো আমার ভালো লাগে বেশ কমেডি বা বলো ভূত টাইপের যে মুভিগুলো থাকে, তো সেই ধরনের মুভি ভালো লাগে দেখতে। তো ভাবলাম একটু দেখি, যখন শুয়েই রয়েছি রেস্ট নিচ্ছি, তো ঠিক আছে চলো আমি মুভিটা দেখি, তোমরা পড়ো, কারণ আমার এখন পড়ার মতো এনার্জি নেই। তো তোমাদের সাথে পরে কথা বলছি।
দেখ নিজেই খেলছে, আমি কি করে সরাবো ওকে? শোনা মা, পাটা উপরে তোলো মা, পাটা এটার উপরে তোলো, এ বেশি অ্যাডভান্স নেই, পাটা উপরে তোল। ছাড় ছাড় ওকে, ওর মতো ছেড়ে দে, ওকে একটু ঘুরতে দে। পাটা কিছুতেই উপরে তুলছে, ও নিজেই ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। দেখ তো এখন মোটামুটি রাত্রি 9টা বাজে, আর আজকে যে বলেইছিলাম যেহেতু শরীরটা ভালো না, তো সেই কারণে খুব একটা এনার্জিও পাচ্ছি না বেশিক্ষণ পড়ার। আর এমনিতেও আজকে রাতে 8টা থেকে ক্লাস নেওয়ার কথা ছিল WBCS মার্চ মাসের ব্যাচটার, কিন্তু শরীরটা ভালো নেই বলে সেটাও নিতে পারলাম না। আর 1 ঘন্টা পেন্টিংও ছিল রুটিনে, বাট সেটাও করতে পারিনি, শরীরটা ভালো নেই সেই জন্য। তো জাস্ট শুধু ক্লাসটা বেশিক্ষণও করতে পারিনি, অ্যানথ্রোপোলজির ক্লাসটা অল্প কিছুক্ষণ করলাম, সেটা তো দেখলেই। আর শুধু নোটটা কমপ্লিট করেছি, নোটটা যেটুকু পলিটির নোটটা বাকি ছিল সেটাই শুধু কমপ্লিট করলাম, আদারওয়াইজ আর সেভাবে কিছু করিনি। তো এখন একটু পুরনো সার্টিফিকেটের ব্যাগ ট্যাগগুলো ঘাটছিলাম, দেখলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আজকের ব্লগটা এমনিও সেরকমভাবে কিছু নেই ব্লগে দেখাবার মতো, যেহেতু আমি সেরকমভাবে আজকে কিছু করিনি, পুরো দিনটা রেস্টেই ছিলাম, তো সেই কারণে ভাবলাম যে আজকে তোমাদের সাথে ব্লগে এই সার্টিফিকেট, তারপর অ্যাডমিট, আমার পেইন্টিংয়ের অ্যাকচুয়ালি কবে থেকে শিখছি সেগুলো একটুখানি শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এগুলো সব নিয়েই বসেছি, এগুলো হচ্ছে সব অ্যাডমিট, একদম আদ্য থেকে শুরু করে 7th ইয়ার অবধি সব অ্যাডমিট রয়েছে। এটা এখানে রয়েছে একদম আদ্য থেকে 7th ইয়ার অবধি প্রত্যেকটা রেজাল্ট, আর এখানে রয়েছে 4টে সার্টিফিকেট, বিকজ সার্টিফিকেট মানে প্রত্যেক বছরে দিত না, সার্টিফিকেট আমাদের 1 বছর 2 বছর 3 বছরের মাথায় করে এভাবে আসতো। তো আগে একটুখানি তোমাদের অ্যাডমিটগুলো দেখিয়ে দিই, তারপরে রেজাল্টটা দেখাবো, তারপরে সার্টিফিকেটটা দেখাচ্ছি। তো এই হচ্ছে অ্যাডমিট কার্ডগুলো, দেখো তাহলে শালটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে তোমার আদ্যতে পরীক্ষা দিয়েছিলাম পেন্টিং, এটা শাল ছিল 2006 থেকে 7, তারপরে মধ্য 7 থেকে 8, তারপরে পূর্ণ রয়েছে মানে পরে যেটা হতো, অ্যাকচুয়ালি এগুলো PP1 PP2 PP3 বলে থাকে, ফার্স্ট ইয়ার 2009 থেকে 10, সেকেন্ড ইয়ার 10 থেকে 11, তারপর থার্ড ইয়ার 11 থেকে 12, ফোর্থ ইয়ার 12 থেকে 13 দিয়েছিলাম। তো ফোর্থ ইয়ার যে বছর দেই 12 সে বছর আমি মাধ্যমিকও দিয়েছি, ফিফথ ইয়ার 13 থেকে 14, তারপর সিক্সথ ইয়ার দিয়েছিলাম 14 থেকে 15, 7th ইয়ার দিয়েছিলাম 15 থেকে 16। তো 16 আমাদের এক্সাম হয়েছিল, আগেই বলেছিলাম একটা ভিডিওতে যে আমি 8th ইয়ারের পরীক্ষাটা দিতে পারিনি, তখন কারণ হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ছিল না, মানে গ্র্যাজুয়েশনই হয়নি, 2017 গ্র্যাজুয়েশন, তো সেই সময় আমার গ্র্যাজুয়েশন হয়নি বলে আমি আর 8th ইয়ারটা দিতে পারিনি, কারণ 8th ইয়ার দিতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশনের রেজাল্ট সার্টিফিকেট সবই দেখাতে লাগে। এই হচ্ছে রেজাল্ট, এখানে দেখো এটা হচ্ছে আদ্যর রেজাল্ট, তখন 70 পেয়েছিলাম, 80 পেলে পরে ডিস্টিংশন হতো, বাট 80 পাইনি প্রথমবার, পরের বারটা 69 পেয়েছিলাম, তার পরের বার বোধ হয় মোস্ট প্রবাবলি 80 পেয়েছিলাম, হ্যাঁ পূর্ণতে থাকতে ডিস্টিংশন পেয়েছিলাম, তারপরে তারপরের বছরও 80 পেয়েছিলাম, তারপর 75 আর 70 পেয়েছিলাম, দুটো মিলিয়ে ডিস্টিংশন হয়েছিল। সেই বছর থেকে থিওরি পেপারও শুরু হয়েছিল, তার আগে অবধি শুধু প্র্যাকটিক্যাল থাকতো, এরপর তারপরে 80 40, এটা তো ডিস্টিংশন ছিল দুটো পেপারেই, এটাও 82 41 123 হয়েছিল, এটা তো ডিস্টিংশন ছিল, 85 87 85 42 42, সে বছর 4টে পেপার থাকতো, সে বছরও তোমার এটা 5th ইয়ারে, এটা তো ডিস্টিংশন হয়েছিল, 6th ইয়ারেও ডিস্টিংশন হয়েছিল, শুধু 7th ইয়ারে এসে ডিস্টিংশন হয়নি, কারণ 7th ইয়ারে খুব প্রেশার ছিল, অ্যাকচুয়ালি 3rd ইয়ারের পড়াশোনাও ছিল, তার সাথে আঁকাও করতে হতো, তো সেইভাবে অতটা আমি নিজেও প্র্যাকটিস করতে পারিনি, যার জন্য নাম্বারও খুব একটা ভালো আসেনি, প্লাস খুব স্ট্রিক্টলি পরীক্ষা হয়েছিল, ভীষণ চেপে নাম্বার দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে সার্টিফিকেট, এটা একদম অনেক পুরনো দেখছো, হলুদ হয়ে গেছে, এটা ফার্স্ট ইয়ারে থাকতে দিয়েছিল, ফার্স্ট ইয়ার কমপ্লিট হওয়ার পর একটা সার্টিফিকেট দিয়েছিল। আর এই হচ্ছে যেখান থেকে আমি পরীক্ষা দিয়েছি, বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে, অনেকে জিজ্ঞাসা করছিল আগের দিনের ভিডিওটা দেখার পর কমেন্ট করে যে দিদি কোথার থেকে শিখেছো, ইনস্টিটিউটের নাম কি, আর ইনস্টিটিউটের নাম হচ্ছে বিবেকানন্দ ইনস্টিটিউট, এটা নবপল্লীতে অবস্থিত। এরপরে দিয়েছিল 3rd ইয়ারে একটা, ফার্স্ট ইয়ারের পর 3rd ইয়ারে দিয়েছিল, এরপর দিয়েছে 5th ইয়ারে, 5th ইয়ারে দিয়েছিল তোমার এটা, এই অ্যাকচুয়ালি এই সার্টিফিকেটগুলো আঁকার স্কুল থেকেই দিয়ে দিত, বাট 5th ইয়ার 7th ইয়ার আর 8th ইয়ার এই 3টে বছর আমাদেরকে বঙ্গীয় সঙ্গীত পরিষদের যে হেড অফিস কলকাতার মুখার্জি রোডে সেখানে যেতে হয়েছিল, ওখানেই এক্সাম হতো, প্লাস 5th ইয়ার 7th ইয়ার 8th ইয়ারের এক্সামটা ইনস্টিটিউটে হতো না, তো সেই কারণে খুব টাফ হতো অ্যাকচুয়ালি এই 3টে এক্সাম, তো সেই কারণে ওখানেই এক্সাম হতো, ওখানেই সার্টিফিকেট দেওয়া হতো। এটা হচ্ছে তোমার 5th ইয়ারে দিয়েছিল এই সার্টিফিকেটটা,
আর এটা হচ্ছে সেভেন্থ ইয়ারের সার্টিফিকেট, এটাও ওই বঙ্গীয় সঙ্গীত পরিষদের অফিস থেকেই দেওয়া হয়েছিল। হচ্ছে এখানে ফটো তোলা হয়েছিল কনভোকেশনে, সেভেন্থ ইয়ারের সার্টিফিকেট নিচ্ছিলাম যখন আমি, এটা 2016 বা 2017 সালের, মোস্ট প্রবাবলি 17 জানুয়ারি মাসে দেওয়া হয়েছিল রেজাল্টটা। তো সেই সময়কার ছবি দেখে বুঝতেই পারছো অনেক বাচ্চা 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 লাগছে আর কি, আজ থেকে প্রায় 4-5 বছর আগের ছবি। তো এই এই একটা ছবি রয়েছে। এর পরের ভিডিওগুলোতে আমি আরো অনেক, যেমন ধরো আমার পেন্টিংয়ের, পেন্টিংটা তো বলেই দিলাম মোটামুটি, আর একটা সেপারেট ভিডিও যাবে, আমি ছবিগুলো সব দেখাবো। এরপরে ধরো ইয়োগা, মিউজিক, যেগুলো যেটুকু আমার যা এক্সপিরিয়েন্স আছে, যা যা শিখেছি সেগুলো আমি সমস্তটা এরপরের অন্য ব্লগগুলোতে আমি চেষ্টা করবো কভার করার। তো আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো তোমরা তো সব দেখলেই, এখন অলমোস্ট 11টার মতো বাজে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি শোয়ার জন্য, সবাই শুয়েও পড়েছে। তো আমি এখন যাব গিয়ে শুয়ে পড়ব, আর ভিডিও এডিটও করা আছে, আগের দিনের ভিডিও এডিটও করা রয়েছে। তো সুতরাং এখন কোনো কাজ নেই, শরীরটা যেহেতু ভালো না এখন আর রাত জাগবো না, এখন এমনিতেও ঘুমাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর যদি কোনো সাজেশন থাকে, কোনো টপিক থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে কন্টেন্ট যদি পছন্দ হয় তাহলে ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও পরের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে নতুন দিনে দেখা হচ্ছে। তো চলো, টাটা, গুড নাইট।